সৌরভ ভাই আপনি এখানে আসেন, পড়েন আপনি এটা এবং মিনিংটা বলেন। সৌরভ ভাই, আতিনা রহমাতাত, মিনিংটা বলেন। আতি মানে হচ্ছে মানে কোনো কিছু চাওয়া, লাস্ট দিন যেটা বলেছিলেন দাও, দাও, আর হ্যাঁ আতিনা মানে হচ্ছে আমাদের দাও, রহমাতান মানে হচ্ছে রহমত। রহমত। তাহলে পুরো পুরো মিনিংটা কি হবে বাংলায়, সাবলীল বাংলায়? আমাদেরকে রহমত দাও। আমাদেরকে রহমত দাও। আপনার প্রথমে যে যে দুটো শব্দ দেখা যাচ্ছে আপনার এখানে, এই ভার্বটা আতি, এটা অনুরোধ, রিকোয়েস্ট বা দোয়া। আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আগের ছিল হে আমাদের রব ছিল, আমরা আমরা সেটা আপাতত এখানে রাখিনি আমরা। তাহলে এই ভার্বটা আপনারা শিখবেন, ভালো করে শিখবেন, পরীক্ষায় তো থাকার সম্ভাবনা আছেই, প্লাস আমাদের প্রত্যেক দিন আমরা ইউজ করি। বানানটা খেয়াল রাখবেন, আলিফের পরে টিল্ডা সাইন, টিল্ডা সাইন, টিল্ডা সাইনের পেছনে কি আছে সৌরভ ভাই? আলিফের পর টিল্ডা সাইন, এটার এক সংক্ষিপ্ত রূপ একটা আর কিসের? আলিফ আর হামজা, হামজা জবর খালি আলিফ, হামজা জবর খালি আলিফ, সেটাই সংক্ষেপে লেখা হয়। আবার বাংলাদেশে, আমাদের দেশে আলিফের পরে খাড়া জবর দিয়ে লেখা হয়, তিন ভাবে আমরা লিখি। তো আলিফের পরে টিলডা, আলিফের পর খাড়া জবর, যেটা সবচেয়ে পপুলার বাংলাদেশে, আর হলো হামজা জবর খালি আলিফ, এটা হলো মূল। আপনি লিডস ইউনিভার্সিটির ওয়েবসাইট বা অনেক ওয়েবসাইটে আপনি পাবেন হামজা জবর খালি আলিফ। ওকে, এই সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স, দ্যাটস গ্রেট। ভার্বাল সেন্টেন্সে আমরা দুটো অথবা তিনটে জিনিস খোঁজ করি, সেগুলো কি কি আপনার? ভার্বাল সেন্টেন্সে আমরা আসলে ভুলে গেছি গত ক্লাসে বলেছিলাম। ভার্বাল সেন্টেন্সে আমরা মূলত ভার্ব খোঁজ করি, তারপরে ভার্ব থাকলে আমরা ডুয়ার খোঁজ করি, আর অবজেক্ট খোঁজ করি আমরা। সো ভার্ব, ডুয়ার, অবজেক্ট, এটা হলো আমাদের টার্গেট। তো এখানে ভার্ব কোনটা আগে সেটা বলেন আমাদেরকে, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আতি, আতি, আতি। আতি, আচ্ছা। আর এই আতির ডুয়ার কোনটা? এটা আচ্ছা, আমি আপনাকে একটু হেল্প করি। আমি যদি আপনাকে বলি খাও, যদি জাস্ট বলি খাও, তাহলে এটার ডুয়ার কি হবে আপনার? এটার পুরো সেন্টেন্সটা মানে কি আমি হবে? সামনে যাকে বলছি হ্যাঁ, সে তুমি, হচ্ছে ডুয়ার। হ্যাঁ, জি, তুমি খাও, তুমি খাও। আচ্ছা, তাহলে আতি, আতি এটার মানে হলো তুমি দাও, আতি তুমি দাও। তো তুমিটা এখানে নাই, কোনো আলফাবেট নাই, সুতরাং আমরা এটাকে বলবো মুস্তাতির, ডুয়ারটা মুস্তাতির। এবং আমাদের আরোপিত মান বা অ্যাসাইন্ড ভ্যালু আন্তা, আন্তা। এবং আন্তা আমরা এই দোয়াটা থেকে জানি, কন্টেক্সট থেকে জানি, যেটা আন্তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের, তাহলে হলো দুটো তিনটে স্টেজ, ভার্ব, ডুয়ার হলো মুস্তাতির, আরোপিত মান আন্তা, এবং আন্তা হলো আমরা জানি আমাদের এই কন্টেক্সটে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনটা লেভেলে চলে গেল, তো দ্যাটস ওকে। আমাদের এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে কিনা? অবজেক্ট পাওয়ার জন্য আমরা ডুয়ার এবং ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, আমাকে রহমত দাও, কি দাও, রহমত। রহমত দাও, তাহলে রহমত একটা অবজেক্ট। আমরা কি আরেকটা প্রশ্ন আছে আমাদের? আচ্ছা, ওই রেড সার্কেলের মধ্যে কি যাবে আপনার? রেড সার্কেল, ডুয়ার এবং ভার্ব যাবে সেখানে, আপনার কি থাকবে? তুমি দাও, তুমি দাও। এখন হলো কাকে দাও, কাকে দাও? আমাদেরকে আমাদের, না, তাহলে আমাদের, আমাদেরকেও একটা অবজেক্ট। তাহলে আমাদের এখানে দুটো অবজেক্ট, না এবং রহমাতান, না এবং রহমান। সৌরভ ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা এই দোয়াটা আমাদের লাইফ টাইমে, ডিপেন্ডিং অন ইউর এজ, আপনি 1 লাখ বার পড়ছেন অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, তো ছোট্ট একটা দোয়া। আবার সুরাত আল ফাতিহা আমরা বহুবার পড়ছি আমরা,
বহুবার পড়ছে, লাখের উপর, ডিপেন্ডিং অন দ্য এজ, আপনার কয়েক লাখ হবে আপনার। তো এই দুটোর মধ্যে, এই এই দোয়াটা এবং সুরাত আল ফাতিহার মধ্যে আপনার গ্রামারের বিরাট একটা অংশ রয়ে গেছে, আপনার দিস ইজ দ্য ডিজাইন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মধ্যে অনেক কিছু রয়ে গেছে, সেটা আমরা বারবার 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 আমরা রিপিট করি, পড়ি, বোঝার চেষ্টা করি। কিন্তু মানে আমাদের যেটার ওই পরিশ্রমের সাথে যেটা অ্যাড করা লাগবে সেটা বুঝে পড়ার চেষ্টাটা, যেটা আমরা আপনাদের ক্লাসে আপনারা করতেছেন, তো আমাদের দেশেও এটা প্রচলিত হওয়া দরকার যে আমরা সবাই বুঝে পড়ব আপনার। ওকে, তো এই দোয়াটা এবং সুরাত আল ফাতিহা আপনারা বারবার পড়বেন, ভালোভাবে পড়বেন, শব্দগুলো জানবেন এবং শব্দের পেছনের গ্রামার এবং ডিপেন্ডেন্সি গ্রাফটা জানবেন। সুরাত ভাই, আপনি কি এটা ডিপেন্ডেন্সি গ্রাফটা করতে পারবেন? আতিনা রহমাতান, আমি একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের তাহলে ভার্ব থেকে, ভার্ব থেকে প্রথম কানেকশনটা হলো ডুয়ারের সাথে, এটা হলো একটা কানেক্টিভিটি থাকবে, আর কি থাকবে আপনার? আমাদের কার্ভটা ভার্বের দিকে চলে যাচ্ছে, তাহলে এখানকার আপনার মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টই হলো ভার্ব। আচ্ছা স্যার ভাই, অনেক ধন্যবাদ, আপনারা সবাই প্র্যাকটিস করবেন এই ডিপেন্ডেন্সি গ্রাফ, এই ধরনের পরিচিত দোয়া বা পরিচিত আয়াতের ডিপেন্ডেন্সি গ্রাফ থাকবে, আপনারা পরীক্ষায় থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা থাকবে কথাটা আবার একটু কোয়ালিফাই করি, আপনারা থার্ড সেমিস্টার, আপনারা জানেন থাকবে মানে হলো থাকার সম্ভাবনা খুব বেশি, আপনার থাকবে হলো এটা ম্যান্ডেটরি হয়ে যায়, তো আই হ্যাভ টু রিফ্রেজ ইট, থাকার সম্ভাবনা খুব বেশি, নাও থাকতে পারে, থাকার সম্ভাবনা খুব বেশি। ওকে, এখান থেকেও আমাদের কার্ভটা চলে গেল ভার্বে, ভার্বে এটা ফাইল লেখা আছে, ফাইল মানে হলো ডুয়ার, তাহলে এটা ডুয়ার প্রোনাউন গোয়িং টু দা ভার্ব। আচ্ছা আমরা আমাদের সামনেই আছেন এবং আমাদের কাছেই আছেন, খুবই কাছে আছেন, সেটা আমরা এইভাবে করবো। হ্যাঁ, তো ডুয়ার যেহেতু আপনার আতি ভার্বের ডুয়ারটা মুস্তাতির, সেজন্য ব্র্যাকেটের মধ্যে লেখা আন্তা, এই আন্তার মিনিংটা আলটিমেটলি যাবে আল্লাহ সুবহানাহু কাছে। আচ্ছা হাসানাতান, হাসানাতান আরেকটা অবজেক্ট, এটাও নাউন, এই অবজেক্টটা চলে গেল, আপনি দেখেন এখানে নাউন থেকে অবজেক্টটা চলে গেল, যে মাফুলুন বিহি, অবজেক্টটা চলে গেল ভার্বের কাছে, ভার্বের কাছে, এটাই একটু শিখবেন আপনারা। আচ্ছা প্রিপোজিশনাল প্রেজ যেটা আমরা এখানে আমরা আনিনি, ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া এটা আপনার পিপি বা মাজরুর জার, এটা অ্যাটাচড উইথ দ্য ভার্ব, অ্যাটাচড উইথ দ্য ভার্ব, আমাদেরকে দাও কোথায়, কোথায়, এই দুনিয়াতেই, এই দুনিয়াতেই আমাদেরকে দাও, আমার ভার্সটার একটা পার্ট নিছে, তা সুতরাং দুনিয়া, দুনিয়ার জন্য কিছু চাওয়া আপনার কোনো খারাপ ব্যাপার না, আল্লাহ তাআলা এসব ইনস্ট্রাকশন করছে। ওটা কি লেখা বুঝতে পারছি না, পিপির নিচে যে অ্যারোটা ওটা কি লেখা, স্যার? এটা লেখা আছে আপনার অ্যাটাচড টু, অ্যাটাচড টু মুতাআল্লিক, মুতাআল্লিক অ্যাটাচড টু মিম তা আইন লাম কফ, মুতাআল্লিক যদি আপনি এখন শিখতে পারেন ফাইন, নাহলে অ্যাটাচড টু মনে রাখবেন, যে এই পিপিটা অ্যাটাচড টু দা, টু দা ভার্ব। তাহলে আমাদের এই এসে মূল ব্যাপারটা হলো সবকিছুই ভার্ব কেন্দ্রিক, ক্রিয়া কেন্দ্রিক, সবাই ক্রিয়ার কাছে চলে আছে, ডুয়ার সেটা মুস্তাতিরই হোক আর ভিজিবলই হোক, তারপরে অবজেক্টগুলো তো যাচ্ছেই, আর এখানকার যে পিপি যেটা ছিল সেটাও ইন দিস সেন্টেন্স চলে যাচ্ছে। আচ্ছা আমরা ফিরে আসি, আপনারা শিখবেন ভার্স 2201, আমরা চলে যাচ্ছি হলো আমাদের ক্লাসের, সৌরভ ভাই আপনি থাকবেন, আমরা এখানে চলে আসি, আমরা এখান থেকে মাত্র দুটো মানে খুব সামান্য একটা অংশ আমরা নিচ্ছি, আতিনা রহমাতান, আতিনা রহমাতান, আমাদেরকে রহমত দাও, তুমি আমাদেরকে রহমত দাও, ভার্ব অবজেক্ট
এবং ডুয়ার, এটাই হলো আমাদের রিডার থ্রির মূল ব্যাপার, অবজেক্ট অবজেক্ট আপনার। আমরা চলে যাই নেক্সট স্লাইডে। ওকে সৌরভ ভাই, আপনি কি আছেন? না, আচ্ছা, ওকে আচ্ছা, বল আপনি এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল অবজেক্ট। মান ফাতাহা, মান ফাতাহা, এখানে আপনার পছন্দ মতন জুৎসই, কারেক্ট? ফাতাহা শব্দের অর্থটা বলবেন। ফাতাহার, আপনার ফাতাহার শব্দের অবজেক্ট, আপনি কি অনেকদিন ক্লাস করেননি সৌরভ ভাই? আমি মাঝখানে আসলে অনেকদিন ক্লাস করতে পারিনি, আপনি ওই ইউটিউবে আমাদের ভিডিও গুলো পোস্ট করা আছে, আপনি একটু সময় করে দেখে নেবেন। জি, আমি আতা ফাতাহা, সূরাত আল ফাতিহা, সূরাত আল ফাতিহা, ওপেনিং সূরা, ওপেনিং সূরা। তো ফাতাহা মানে হলো টু ওপেন, মান ফাতাহা, মান ফাতাহা, হু ওপেনড, হু ওপেনড। আপনি আপনি করেন হু ওপেন দ্য ডোর, হু ওপেন দ্য ডোর, এটা আরবিতে করেন। জি, মান ফাতাহা বাবুন, মান ফাতাহা বাবা। ওকে, আমরা অবজেক্টটা মানছি। আচ্ছা, ওকে, আমরা আরেকজন পার্টনার কাছে আমরা আসবো, কাজী সালমা, আপনি আসবেন। সৌরভ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ কাজী সালমা, প্লিজ কাম অন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে দুটো শব্দ দেওয়া হলো, দেখেন মিনিং মনে আছে কিনা। গাসালা, কামি সুন। গাসালা মানে ধোয়া বা পরিষ্কার করা। কামি সুন হচ্ছে পোশাক। কামি সুন হলো পোশাক, দ্যাটস গ্রেট, টু ওয়াশ and the shirt. আপনি এখন করেন, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেন। গাসালাত উক্তি, গাসালাত উক্তিল কামিসা, দ্যাটস গ্রেট, গাসালাল উক্তিল কামিসা, গাসালাল উক্তিল কামিসা। আপনার মাই মাই সিস্ট, আপনি বলেন মিনিংটা বলেন স্যার। এখানে কি আলিফের উপর জবর হবে? এটা ওয়াসলা আল কামিসা, আলিফের উপরে জবর দেয়া ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আপনার কি বলছেন আপনি? স্যার সেলিনা বলছি। সেলিনা বলছেন, হ্যাঁ সেলিনা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার নিজের ভুল চোখে পড়ে না আপনার। তো আমরা এটা বহুবার রান করছি, বাট উই ডিডন্ট নোটিস ইট। আপনার এখানে আলের উচ্চারণ তো হবে না, এবং ওয়াসলাতে নর্মালি জের জবর পেশ লেখা হয় না, ইভেন প্রথমে থাকলেও লেখা হয় না আপনার। ইটস কনভেনশন, কনভেনশন লিখলে যে ভুল হবে তা না, বাট ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড সেটা আপনি যেটা খেয়াল করছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তালা আপনার ভালো করুক। আচ্ছা, অর্থ হবে আমার বোন ধুয়েছে কামিজ, পোশাকটা, পোশাকটা আমার বোন ধুয়েছে। কাজী সালমা, আপনাকে একটা আমরা কাজ দিচ্ছি আপনাকে। গসালা, গসালা আপনি বললেন ধোয়া, টু ওয়াশ সামথিং এলস আপনার। আচ্ছা, আমরা যে গোসল করা যে বাংলায় যেটা নিয়ে আসছি আপনার, রুট সেম রুট, গয়েন সিন লাম, এখান থেকেই, কিন্তু এখানে আসার সময় মিনিংটা ন্যারো হয়ে গেছে আপনার। মিনিংটা হয়ে গেছে টু ওয়াশ ইউর সেলফ, টু টেক শাওয়ার, আপনার গোসল করা, গোসল করা হলো যে আপনার ইউ আর টেকিং শাওয়ার ইউর সেলফ। আচ্ছা, কিন্তু আর আরবিতে গোসলা মানে হলো টু ওয়াশ সামথিং এলস, সামথিং এলস। আপনি প্লেট ধুলেন বা জামা ধুলেন বা আপনার নিজের হাতই ধুলেন আপনি, দ্যাটস অল গসালা। আপনি গোসল করার আরবি খুঁজে বের করবেন। আপনি কি জানেন গোসল করার আরবি কি হবে? আমাদের ক্লাসে আমরা, আমিও জানতাম না আপনার, আমরা খুঁজে বের করা লাগছে, আমরা এই 2021 এই আমরা জানি। তো আপনারা খুঁজে বের করবেন, এখন খুঁজে বের করা তো খুব ইজিয়ার। গোসল করার দুটো আরবি আছে, আপনি দুটো দুটো যে কোনো একটা খুঁজে বের করলেই হবে। ওইখান থেকে আপনার শব্দটা ভাবটা বানাতে পারবেন আপনি, হাম্মাম থেকে একটা একটা ভাব আসবে, আবার গোসল থেকেও আসবে, কিন্তু আমরা শিখিনি, একটু পরিবর্তন করা লাগবে। আচ্ছা, করবেন আপনারা, এটা ই থাকলো হোমওয়ার্ক টু এভরিবডি, নট অনলি টু কাজী সালমা, টু এভরিবডি। আচ্ছা, এটা করেন আপনি। হায়াতুন, হায়াতুন মানে হলো স্নেক, আর আসা, আসা হলো স্টিক, আপনার মুসা আলাইহিস সালামের লাঠি হলো আসা আপনার। তো এই দুটো থেকে আপনি একটা সেন্টেন্স করবেন, না সেন্টেন্স না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, গেটিং দ্য আইডিয়া ফ্রম দেয়ার, করেন আপনি। কাতালার রাজুলুল হাইয়াতা বিল আসা, দ্যাটস গ্রেট, আপনি মিনিংটা বলেন। লোকটি সাপটিকে মারলো লাঠি দিয়ে, দ্যাটস গ্রেট। অবজেক্ট কোনটা? হাইয়াতা এবং আসা দুইটা অবজেক্ট, কি মারলো?
সাপ, আর কি দিয়ে মারলো, কাকে মারলো, কি দিয়ে মারলো, এটাও তো হবে লাঠি। না না না, তাইয়া শুধু একটা, কি এবং কাকে, এটাই হলো আমাদের মূল প্রশ্ন। কি এবং কাকে, আপনার কিভাবে, কোথায়, কখন, এটা লাগবে না। এটা সরাসরি কর্ম না আপনার, ডাইরেক্ট কর্ম না আপনার, এটা ডাইরেক্ট কর্ম না। আচ্ছা, একটা অবজেক্ট, একটা একটা অবজেক্ট। ডুয়ার কোনটা? ডুয়ার রাজুল লোক। আচ্ছা, যদি রজুল কথাটা না থাকতো তাহলে ডুয়ার কি থাকতো আপনার? তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো, রজুল না থাকলে। আচ্ছা, তাহলে হুয়া হতো, মানে মুস্তাতির থাকতো, কাতার মুস্তাতির, ভাইয়া। হ্যাঁ, মুস্তাতির পরে তাকদির হুয়া, তারপরে হ্যাঁ। আচ্ছা, আসাইন আরোপিত ভালো। আপনি আর একটা করেন অন্তত, আপনার কফি, কফি দিয়ে আপনি একটা, হ্যাঁ, আপনার এটা এই ফিলে দিয়ে প্র্যাকটিস করলে হবে। আমার সেন্টেন্স আসবে পরে, শারাবা ইউসুফুল কাহওয়াতা, শারিবা, শারিবা, আপনার শারিবা, শারিবা বাংলা শব্দ চলে আসছে এখান থেকে, শরবত, আপনার শারিবা ইউসুফুল গাহওয়াতা। ওকে, কালিমাতুন সাব্বুরাতুন, কালিমাতুন সাব্বুরাতুন, কালিমাতুন হলো একটা শব্দ আর সাব্বুরাতুন হলো বোর্ড, এ বোর্ড। আপনি করেন, আপনি কাতাবাল মুদাররিসু আলা সাব্বুরাতে, কাতাবাল মুদাররিসু দারসাবা, কালিমাতা বললো তো হবে, কাতাবাল মুদাররিসু কালিমাতা আলা সাব্বুরাতে, কাতাবা, দারসাব বললে আমি কমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, দারসা, দারসা ইজ পারফেক্ট, অল রাইট। কাতাবাল মুদাররিসুল কালিমাতা দারসা, দারসা ইজ পারফেক্ট, অল রাইট, অ্যাবসলিউটলি নো প্রবলেম। কাজী সালমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনার ভালো করুক। স্যার, এখানে আলিফের উপরে কি আলিফটা ওয়াসল না? মুদাররিসুল ওয়াসলা এবং আলিফ, আলিফ হবে না আপনার এখানেও, একই আলিফ। আপনার লেখাটা ভুল বলবো না, কনভেনশনাল হলো লেখা হয় না, অ্যান্ড উই শুড নট রাইট ইট, উই আর প্রমোটিং দিস অ্যান্ড উই আর মেকিং মিস্টেক্স, সরি ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা আরেকজন ভলান্টিয়ার চাচ্ছি, কি আসবেন? একজন আসেন, রোকসানা, আপনি আসেন, আপনারটা ইন্টারেস্টিং হবে আপনার এটা। আপনি আল কোরআন, আল কোরআনু, আই রিড দ্য কোরআন, এটা আরবি বলেন, আই রিড দ্য কোরআন, কোরআতুল কোরআন, আই রিড দ্য, রেড বললে, হ্যাঁ রেড বললে কোরআতুল কোরআন। আচ্ছা, আল গাহওয়াতু, হামিদ ড্র্যাঙ্ক কফি, শারিবা হামিদান, হামিদুন, শারিবা হামিদুল কাহওয়াতা, শারিবা হামিদুন আল গাহওয়াতা, শারিবা হামিদুন আল গাহওয়াতা, দ্যাটস গ্রেট। আচ্ছা, তারপরে বলেন আপনি, অ্যাপেলের আরবি হলো তুফাহুন, এটা হলো আপনার হেল্প, এখান থেকে নেবেন তুফাহুন অ্যাপেল। আপনি করেন, দি বয় এট দ্য অ্যাপেল, আলবাবু, আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, ফাতাহতুল বাবা। আচ্ছা, আদারসু, আই আন্ডারস্ট্যান্ড, আই সরি, আই আন্ডারস্টুড দ্য লেসন, আই আন্ডারস্টুড দ্য লেসন, করেন, আন্ডারস্টুড ফাহিম তো। আচ্ছা, করাতুর মধ্যে পড়া এবং বোঝা, না বুঝে তো পড়ার কিছু নাই আপনার। ওকে, কামিসু, বিলাল ওয়াশড দ্য শার্ট, বিলাল। আর অবজেক্ট কোনটা? কামিসা। আচ্ছা, বিলাল এটা মারফু কেন আপনার, এই সেন্টেন্সে বিলাল মারফু কেন?
wide is dwarf of frame marfu hobe apnar dwarf of frame marfu hobe that's a great answer kamisa mansub keno পরের শব্দটা না অনেক সময় দূরে থাকতে পারে ইন্নার পরের সাবজেক্টটা মানসুব হয় আর কানা কানা কাকে মানসুব করে কানা কাউকে কি মানসুব করে আপনি একটা এক্সাম্পল দিতে পারবেন কানা মানসুব করছে এমন একটা এক্সাম্পল না আপনি নিষেধ থেকে বলেন কোরআন এক ভার্স থেকে বলেন আপনার ওয়ালাসর থেকে দেখেন তো আসরের ভার্স লাস্ট ওয়ালাস ইন্নাল ইনসানা লাফিল কুসর না এটা সূরা আচ্ছা থাকুক আপনার আমরা পরে এসে চলে যাই আপনি কয়েকটা মুখস্থ করে ফেলবেন আচ্ছা এগুলো করা হয়েছে আমাদের আপনি এখন এখানে একটা এক্সাম্পলটা আমরা দেখে নিই আপনার আলাউলাদু শারিবুল গাহওয়াতা প্রথম সেন্টেন্সটা ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স নমিনাল সেন্টেন্স নমিনাল সেন্টেন্স আমরা কি কি খোঁজ করি সাবজেক্ট এবং প্রেডিকেট এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা প্রথমটাতে আচ্ছা গাহওয়াতা যদি প্রেডিকেট হয় যদি এটা যদি আমরা মেনে নিই তাহলে তো এটা মানসুব কেন এটা তাই প্রেডিকেট না তাহলে আপনার আচ্ছা আপনার এই পুরোটাই প্রেডিকেট শারিবুল গাহওয়াতা এটুকুই প্রেডিকেট আপনার পুরো সেন্টেন্সটাই প্রেডিকেট পুরো সেন্টেন্সটা একটা ভার্বাল সেন্টেন্স একটা ভার্বাল সেন্টেন্সটাই প্রেডিকেট হতে পারে আপনার এটা আমাদের নমিনাল সেন্টেন্সও প্রেডিকেট হতে পারে সিঙ্গেল ওয়ার্ডও প্রেডিকেট হতে পারে পিপিও প্রেডিকেট হতে পারে একটা মুদাফ প্রেডিকেট হতে পারে একটা জরফ একটা অ্যাডভার্ব প্রেডিকেট হতে পারে আপনার আমরা পড়বো আমরা আস্তে আস্তে তো আপনাদের কিন্তু এটা লাগবে আপনাদের যে আলাউলাদু সাবজেক্ট আর শারিবুল গাহওয়াতা প্রেডিকেট হুইচ ইজ ইটসেলফ এ ভার্বাল সেন্টেন্স আচ্ছা এখানে সাবজেক্ট এন্ড প্রেডিকেট ম্যাচিং থাকবে মানে সাবজেক্ট যেমন আউলাদু বহুবচন আপনার পরের সেন্টেন্সটা ভার্বাল সেন্টেন্সটাও প্লুরাল এই হবে আপনার শারিবু দে আপনার ওকে নিচে যখন আমরা আসলাম আপনি পড়েন নিচে একটা পড়েন এবং মিনিং বলেন শারিবাল আউলাদু পাহাওয়াতা পাহাওয়াতা মিনিং বল পান করেছিল বাচ্চারা কফি পান করেছিল কফি পান করেছিল দ্যাটস গ্রেট এটা নমিনাল না ভার্বাল সেন্টেন্স ভার্বাল ভার্বাল ভি এস আমরা লিখবো ভি এস ভার্বাল সেন্টেন্স নমিনাল সেন্টেন্স লিখবো এন এস নমিনাল সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স আচ্ছা তো আপনার উপরের সেন্টেন্সে থাকলো শারিবু আর নিচের সেন্টেন্সে থাকলো শারিবা হোয়াই দিস ডিফারেন্স ভার্বাল সেন্টেন্সে সিঙ্গুলার নাম্বার ই হয় মানে ভার্বটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয় স্টার্টিং থাকলে আপনার মোটামুটি ভাবে কারেক্ট বলা যেতে পারে কিন্তু এই প্রবলেমটা হলো কিভাবে আপনার আপনার ভার্বাল সেন্টেন্সে আপনি এটা আপনি একটু আমরা একটু কোয়ালিফাই করি আপনার স্টেটমেন্টটা থার্ড পারসনের গুলোতে আপনার সিঙ্গুলার দিয়ে শুরু হবে হুয়া হুম হিয়া হুন্না যেটাই থাকুক না কেন এটা সিঙ্গুলার ভার্ব দিয়ে শুরু হবে যেমন এখানে যেমন শারিবা দিয়ে শুরু হয়েছে শারিবা আচ্ছা কিন্তু যদি ই থাকতো আপনার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকতো তখন কি হতো সেটা একটু দেখবেন আচ্ছা শারিবাল আওলাদু গাহওয়াতা শারিবাল আওলাদুল গাহওয়াতা আচ্ছা এখানে আমরা এখানে আমরা সিঙ্গুলার করি আপনার এটা এটা আমরা আগের ক্লাসে রিভাইজ করছিলাম কারণটা কি আপনার হোয়াই উই ডু দিস স্যার একটু বলবো হ্যাঁ না আপনি বলবেন না আমি যার সঙ্গে কথা বলছি তিনি বলবেন রক্ষণা প্লিজ গো হেড যদি আপনার মনে থাকে রক্ষণা আপনি কি আছেন লাইনে আছি আছি আমার মনে নেই আপনার মনে নাই আচ্ছা বলেন এবার আপনি বলেন স্যার আসসালামু আলাইকুম তো দুইটা ডুয়ার সাথে বসবেন
শুরু করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।